দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক, আজকে জানবো যে পাকিস্তানি পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে ঢাকা শ্যামবাজারে। এরপরে আছে দেশি পেঁয়াজ। তো আজকে 30শে আগস্ট, দর্শক আজকে পুরো ভিডিওতে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ, রসুন এবং আলুগুলো আজকের বাজারে বিক্রি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, তো আজকের বাজারে দেখতেছি আপনাদের এখানে এখন পাকিস্তানি পেঁয়াজ আসছে। হ্যাঁ, পাকিস্তানি পেঁয়াজ নামতেছে। পাকিস্তানি গুলো কত করে আজকে? এগুলো বেচা হয়েছে 92-93 এরকম। আজকে তো 30শে আগস্ট, আজকে বিক্রি হইতেছে 92-93 টাকা। আজকে এগুলা এতদিন তো আসে নাই, কিছুদিন বন্ধ ছিল। কিছুদিন ওই যে শিব লাগছিল না, তারপর ওই যে রাস্তা বন্ধ ছিল, রাস্তা বন্ধর কারণে, বন্যার কারণে। আচ্ছা, তো এগুলা বস্তায় কত কেজি আছে? এগুলা এগুলা 20 কেজি বস্তা। বস্তায় আছে 20 কেজি, 20 কেজি আছে বস্তে। আচ্ছা, আর রসুন কত করে আজকে? চায়না বেচলাম 95। এটা 95 টাকা, 195 টাকা, 195 টাকা। আর এই আদা আঙ্কেল? এগুলো বেচলাম 190 টাকা। এটা আজকে 190 টাকা। এটাও কি চায়না? চায়না, এটাও চায়না। আচ্ছা, একটু আঙ্কেল ভিতরে আসেন একটু দেখি। আর এই দেশিটা কত করে? এটা দেশি, এটা বেচলাম ফরিদপুর, বেচলাম 100 টাকা কেজি। এটা 100 টাকা আজকে। দাম তো একটু কমছে আগে। হ্যাঁ, এগুলো তো কয়দিন পরে 110টা ছিল, কয়দিন আগে 110 টাকা ছিল, আজকে এখন মার্কেটে আমদানি হয়েছে একটু, আমদানির কারণে দাম একটু কমছে। আচ্ছা, আর পাকিস্তানি পেঁয়াজ এখন 92 টাকা আজকের বাজারে। হ্যাঁ, কিছুদিন আগে ছিল পাকিস্তানি পেঁয়াজটা আপনার 75 টাকা থেকে শুরু। এটা শুরুর থেকে আরম্ভ হয়েছে, শুরু থেকে হয়েছে। পরে মাঝখানে আবার 80 হয়েছে, 88 হয়েছে, এখন আজকের বাজারে হয়েছে আপনার 92 টাকা। সামনে বাড়তেও পারে, কমতেও পারে, বলা যায় না। কমতে পারে, পারবে না, কমতে পারে, কমতে পারে, এর চেয়ে আর বাড়বে না। না, বাড়ার সম্ভাবনা নাই, কিছু চাপ হলে হ্যাঁ বাজার কমতে পারে। পাকিস্তানি পেঁয়াজ গুলার বস্তায় 20 কেজি করছে, এটা ভালো করছে। ফ্যামিলি বাসা 2-3 জনে নিতে পারে, যারা নিতে চায়। আর এইগুলা কোথার আঙ্কেল? এটা ফরিদপুর। এটা হচ্ছে ফরিদপুর। এটা কত? 102 টাকা এটা আজকের বাজারে। আর এই এইটাও তো ফরিদপুরের, ফরিদপুরের। আর উপরেরটা? উপরেও ফরিদপুর, উপরেরটাও ফরিদপুরের। আচ্ছা, হাটের বাজারে আমদানি কেমন আজকে? হাটে আমদানি আছে মোটামুটি, মোটামুটি আছে আজকে। আচ্ছা, আর আপনাদের ওই যে দেশি পেঁয়াজের দামটা কমার পরও কাস্টমার কম কম, কাস্টমার কমের কারণটা কি? কম আমদানি, চাহিদা কম হইতেছে, মাল আমদানি কিছু হইতেছে জায়গা জায়গায়। এই কারণে আমদানি আপনার হাটের বাজারে, মানে আপনার আমদানি আছে ভালোই, টুকটাক আছে ভালো, মোটামুটি ভালো আমদানি আছে, কিন্তু আপনার ক্রেতা কম, ক্রেতা কম, ক্রেতা কম। যারা নিতে চায় তারা আসলে ভাবতেছে সম্ভবত আরো কমবে দাম। হ্যাঁ হ্যাঁ, এই আশায় আছে, এই আশায় আছে। আচ্ছা, পাকিস্তানি পেঁয়াজ গুলো বস্তায় কত কেজি আঙ্কেল? এটা এটা 20 কেজি বস্তা। এটা আছে 20 কেজি আছে বস্তা, এটা হচ্ছে শুধু 92 টাকা। এগুলো দর্শক আজকে বিক্রি দিচ্ছে 92 টাকাতে আজকের বাজারে। এরপরে আর এইটা হচ্ছে দেশি, দেশি এটাও 100 টাকা। হ্যাঁ, 100 টাকা বেছিলাম, 99 বিক্রি করছেন আজকে। আচ্ছা, দাম কি আঙ্কেল কি মনে হয়, সামনে কি বাড়বে না কমবে? না, বাজার বাড়বে না, বাড়বে না, না বাড়ার সম্ভাবনা নাই। কারণ কি? মানে পাকিস্তান, ইন্ডিয়ান কিছু আমদানি হবে, নতুন মাল উঠতেছে, তো ইন্ডিয়ান আসতে পারে, আসবে, আসতেইছে, অলরেডি আসতেছে। আবার কিছু লোক বলছে যে ইন্ডিয়ান আসবে না, সবকিছু বন্ধ, এটা গুজব? না না, গুজব, এটা গুজব, সম্পূর্ণ সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ গুজব, ইন্ডিয়ান আসবে। আচ্ছা, পাকিস্তানি পেঁয়াজটাও ভালো চলতেছে, ইন্ডিয়ান পাশাপাশি ভালো, এটাগুলোর ভিতরেও ভালো আছে, খারাপ না, ভালো, প্রায় নাসিকের কাছাকাছি, ওইরকম কাছাকাছি কাছাকাছি আছে। এগুলো হচ্ছে 92 টাকা আজকে। আগে যে সময় 75 টাকা বিক্রি করছে, ওই সময় সম্ভবত লস হয়েছে যারা, ওই সময়, হ্যাঁ ওই সময় লস হয়েছে, ওই সময় কিছুটা লস হয়েছে, লস হয়েছে। আচ্ছা, তো যারা আঙ্কেল এখন যারা ব্যাপারী ভাইরা কিনতে চায়, কিনে আপনাদের পাঠাইতে চায়, তারা কিভাবে? দেশি পেঁয়াজের বাজারে ব্যাপারীর সাথে মিল নাই, আড়েগাড়ে মিল, এখানে বেচাকানে মিল নাই, মিলটা একটু কম, একটু কম, ব্যাপারীদের কিছু লোকসান হয়, হালকা পাতলা একটু লোকসান হইতেছে, তাদের তো লোকসান আগে থেকে হইতেছে, লসের পরিমাণটাই বেশি, লসের পরিমাণে বেশি, দেশি মাল লসের পরিমাণটাই বেশি। আচ্ছা, তো ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, একটু ব্যস্ত আছেন এখন। আচ্ছা, তো দর্শক দেখতেছেন যে আজকের বাজারে দেশি পেঁয়াজ এবং এখানে আছে পাকিস্তানি পেঁয়াজগুলো। পাকিস্তানি পেঁয়াজ কিন্তু আজকে দর্শক বিক্রি হইতেছে, এগুলো আজকে 92-93 টাকা আজকে। এখন প্রায় সন্ধ্যা, সন্ধ্যা টাইম, আজকে 30শে আগস্ট, আজকে কিন্তু দর্শক এগুলো বিক্রি হইতেছে আজকের বাজারে 92-93 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন আমদানি মোটামুটি ভালোই হইতেছে এখন পাকিস্তানি পেঁয়াজ, কিছুদিন অফ ছিল বন্যার কারণে। তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে 20 কেজির পাকিস্তানি পেঁয়াজের বস্তা, এগুলো বিক্রি হইতেছে আজকে 92-93 টাকা আজকে।
এরপরে রসুন আছে দেশি 190 থেকে 95 টাকা আজকে, আদাও 180-90 এইরকমের বিক্রি হইতেছে আজকে দর্শক। তো যারা যারা আমাদের ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন বিজনেস বাংলা টিভি। ভাই তো আছেন ভালোই, ভাই ভালো আছেন। আর এগুলো হচ্ছে 100 টাকা ফরিদপুরেরটা আজকে, ভালোটা 100 টাকা করে দর্শক। এটা পাকিস্তানিটা না ভাই? এই পাকিস্তানি গাড়িগুলো রাতে আসে, বিভিন্ন সময় আসে, বিভিন্ন সময় আসে। এইগুলো দর্শক দেখতে পাচ্ছেন আজকে বিক্রি হইতেছে, কিন্তু এগুলো 90 থেকে 92 টাকা আজকে পাকিস্তানি পেঁয়াজ, 90 থেকে 92 টাকাতে আজকে বিক্রি হইতেছে ঢাকা শ্যামবাজারে। তো যারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন। আজকের বাজারে কিন্তু পেঁয়াজের দাম কিছুটা কম, দেশি পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজের দামটাও বেশি, কিন্তু পাকিস্তানি পেঁয়াজ শুরুতে যেটা ছিল যখন প্রথম আসছে ওই সময় ছিল 75 থেকে 80 টাকা, কিন্তু এখন আমদানি কিছুটা কমের কারণে হয়তো দাম আজকে 92 থেকে 93 টাকাতে বিক্রি হইতেছে ঢাকা শ্যামবাজারে। আজকের বাজার আজকে 30 আগস্ট দর্শক, সন্ধ্যা প্রায় 7টা বাজে এখন। তো আজকে যারা যারা ভিডিওটি দেখতেছেন সকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এলাকা অঞ্চলে জেলাতে কেমন দামে পেঁয়াজগুলো বিক্রি হইতেছে। এগুলো কিন্তু পাকিস্তানি পেঁয়াজ, বস্তায় বরাবর 20 কেজি আছে ভাই, তাই না? 20 কেজি 21 কেজি এরকমের আছে। ভিডিওটি দর্শক ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের কমেন্ট বক্সে জানান যে কে কোথা থেকে দেখতেছেন। এরপরে দেশি পেঁয়াজগুলো আজকে বিক্রি হইতেছে দর্শক, আজকে 100 থেকে 102 টাকা আজকের বাজারে, 100 থেকে 102 টাকাতে।